আসসালামু আলাইকুম সম্মানিত অভিভাবক, শিক্ষক মণ্ডলী এবং আমাদের যারা শুভাকাঙ্ক্ষী আছেন সকলকে আমাদের স্কুলের পক্ষ থেকে অভিনন্দন। আজকে আমরা আপনাদের সামনে উপস্থিত হয়েছি সংখ্যালিপি সম্পর্কে কিছু তথ্য প্রদান করার জন্য। আমরা জানি যে সংখ্যা প্রতীক মোট 10টি এবং এই 10টি সংখ্যা প্রতীক দিয়েই আমাদের গণিত বা অঙ্কের যত বড় বড় অঙ্ক আছে বা যত অঙ্কের লেখা আছে সব কিছু আমরা প্রকাশ করে থাকি। অর্থাৎ 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 এবং 0 এখানে মোট 10টি সংখ্যা প্রতীক রয়েছে। এই 10টি সংখ্যা প্রতীককে আমরা অঙ্ক বলি। এই 10টি সংখ্যা প্রতীক দিয়ে আমরা গণিতের অধিকাংশ বিষয় উপস্থাপন করে থাকি। 15 থেকে 18 শতক পর্যন্ত এই সংখ্যালিপিগুলো পাণ্ডুলিপিতে পাওয়া যায় এবং সেখান থেকেই আমরা ধীরে ধীরে এই প্রতীকগুলোর সাথে পরিচিত হতে থাকি। তো ভিউয়ার্স, আমরা শুরুতে এই প্রতীকগুলো কেমন ছিল পূর্বে সেগুলো একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। 1 ছিল আগে এরকম একটা দাগের মতো। পূর্বে আমরা যদিও প্রিস্কুলগুলি শিক্ষার্থীদের এইসব বিষয় শেখাবো না, বাট আমাদের একটু জানা উচিত, একটু পেছন ফিরে দেখা উচিত যে আসলে এই প্রতীকগুলো কেমন ছিল। পরবর্তীতে 1 এরকম বাঁকা রূপ ধারণ করেছে এবং সর্বশেষ 1-এর পূর্ণাঙ্গ রূপ যে পুটুলিটা আছে এই যে গোলা অংশটুকু এটুকু সংযোজিত হয়েছে। এরপর 2 ছিল, আমরা 2 লিখছি, 2 ছিল 2টি দাগ, অর্থাৎ 1-এর সময় 1টি দাগ ছিল, 2-এর সময় 2টি এবং পরবর্তীতে এই 2 আবার এই 2টি বাঁকা দাগে সম্পর্কে সম্পৃক্ত হয়ে এরকম আকার ধারণ করেছে এবং পরবর্তীতে 2 পূর্ণাঙ্গ রূপ ধারণ করেছে এরকম। এরপর 3 ছিল 3টি দাগ, 3 ছিল 3টি দাগ এবং পরবর্তীতে এটাও 3টি এরকম বাঁকা দাগে রূপান্তরিত হয়েছে এবং সর্বশেষ এই 3-এর আকৃতি পেয়েছে। 4 ছিল একটু ভিন্ন রকম, আমরা 4 লিখছি, 4 ছিল আসলে এরকম যোগের মতো এবং উপরে একটা দাগ ছিল এরকম 4 ছিল। পরবর্তীতে 4 আসলে এস এর মতো রূপ ধারণ করেছে এবং সর্বশেষ আমরা এটা সংযুক্ত করে 4টা পেয়েছি। এরপরে যাচ্ছি আমরা 5, 5 সংখ্যাটি এই লিপিটি আমরা পেয়েছি ঠিক প্রথমে 5-এর মতোই এরকম ছিল, পরবর্তী ইংরেজিতে 5-এর মতো আকৃতি পেয়েছি এবং সর্বশেষ আমরা হয়তোবা এটিকে সংযুক্ত করে আমরা 5 পেয়েছি। এরপরে 6 ছিল, 6 ঠিক কাছাকাছি একটা অংশ ছিল এরকম, পরবর্তীতে 6 পূর্ণাঙ্গ 6-এর মতোই আকৃতি পেয়েছি। 7 ছিল এরকম, পরবর্তীতে আমরা 7-এর এই অংশটি সংযুক্ত করে আমরা 7 রূপান্তর পেয়েছি।
লিপির বিবর্তনে ধীরে ধীরে এগুলো পরিপূর্ণতা পায়। আসলে 1815 থেকে 1800 শতকের মধ্যে আমরা যে পাণ্ডুলিপিতে পেয়েছি সেই পাণ্ডুলিপির পরিপূর্ণ রূপ আমরা বাংলা যে সংখ্যালিপিগুলো পেয়েছি, ইংরেজিরা বাংলা যে সংখ্যালিপিগুলো পেয়েছি সেগুলো এরকমই ছিল। আট আট ছিল দীর্ঘকারের মতো এরকম। পরবর্তীতে এটা ধীরে ধীরে পরিবর্তিত হয়ে আটের রূপান্তর আমরা পেয়েছি, হয়তোবা এরকম সংযুক্ত হয়েছে, এরকম দাগগুলো সংযুক্ত হয়ে আটের একটা পরিপূর্ণ রূপ আমরা পেয়েছি। এরপরে নয়, নয় আমরা এরকম প্রশ্নবোধক চিহ্নর মতো পেয়েছি এবং পরবর্তীতে এটা ধীরে ধীরে পরিবর্তন হয়ে হয়তো নয়ের মতো আকৃতি ধারণ করেছে। দশ দশের মতোই ছিল, ঠিক কিন্তু উল্টো আকারে ছিল, এরকম একটা অংশ ছিল। দশ আগে লিখে দিচ্ছি আমি। এরকম ছিল সংযুক্ত এবং পরবর্তীতে দশ একটা শূন্য রূপে ধারণ করেছে এবং আমরা পরবর্তীতে এটার বাম পাশে দশকের ঘরে অর্থাৎ দশকের ঘরে এটি এক সংযোজন করে এটাকে এক পেয়েছি। এখনো দেখা যায় যে দশকে অনেক জমিজমার হিসাবের মধ্যে এরকম দশকে আমরা দেখতে পাই। তো ভিউয়ার্স, পিছন ফিরে তাকানোর উদ্দেশ্য হলো যে আসলে লিপিগুলো আমরা যেভাবে আমরা পেয়েছি আমাদের কাছে এসেছে, এই সর্বশেষ আমরা যেটি হাতে পেয়েছি এগুলো আসলে বেশ সংখ্যায় বেশি না, এক থেকে নয় এবং শূন্য, এই কয়টি দশটি প্রতীক নিয়েই আমাদের গণিত বা অঙ্ক, এই কয়টি দিয়েই আমরা শিক্ষার্থীদেরকে অনেক কিছু প্রকাশ করি, তাদেরকে অনেক কিছু শেখাই। তো দেখেন গণিত এমন একটি মজার বিষয়, এটি কিন্তু পৃথিবীর সবাই দৈনন্দিন কাজে আমরা ব্যবহার করে থাকি। আমি কিছু উদাহরণ দেই, যেমন বাড়িতে সন্তানের মা বাবা, স্কুলের শিক্ষক, দোকানদার, ব্যবসায়ী, স্কুলের শিক্ষক এবং শিশুরাও, ইভেন রাস্তায় যে আমরা ফকির মিসকিন দেখি তারাও কিন্তু গণিত দৈনন্দিন জীবনে গণিত তারা চর্চা করে থাকেন এবং গণিতের মাধ্যমেই দৈনন্দিন জীবনযাপন জীবনযাপনের অনেকটা অংশ তারা করে থাকেন। তো উদাহরণ দিচ্ছি কিভাবে আমরা আজকে এই অঙ্কগুলো মানে সংখ্যা প্রতীকগুলো আমরা কিভাবে প্রি স্কুলের শিক্ষার্থীদের প্রথম হাতে তুলে দেব এবং কিভাবে লিখলে সুন্দর হবে বা এটার কাঠামোটা কেমন হওয়া উচিত এ সম্পর্কে আজকে বিস্তারিত আলোচনা করব। তো যে উদাহরণটি দিচ্ছিলাম, বাড়িতে একজন মা যখন ভাত রান্না করে তখন কিন্তু গুনে গুনে সে এক পর দুই পর তিন পর চাল দেন, বা যখন চা বানান তখন এক চামচ বা দেড় চামচ বা দুই চামচ তারা চিনি দেন। আবার দোকানে গেলে দেখা যাচ্ছে, চা খেতে গেলে দেখা যাচ্ছে যে দোকানদারকে আমরা বলছি দুই কাপ চা দেন বা তিন কাপ চা দেন। আবার একজন ডাক্তার, ডাক্তারের কাছে যখন আমরা যাই তখন ডাক্তার বলেন এই ঔষধটি দিনে তিনবার খাবেন বা দুইবার খাবেন বা পাঁচবার খাবেন এক মাস বা এক সপ্তাহ, ওখানেও গণিত করছেন। আবার দেখেন গণিতের হিসাব, একটা শিশু যখন বাড়িতে বিভিন্ন রকমের চঞ্চলতা সৃষ্টি করে অর্থাৎ এক সোফার উপর থেকে লাফ দিয়ে আর এক সোফায় যায়, তারা কিন্তু হিসাব করে কিন্তু এই লাফগুলো দেয়। আবার একজন ফকির, রাস্তার ফকির দেখেন রাস্তার এই পাশ থেকে রাস্তার অপর পাশে যদি সে যায় তাহলে আগে সে হিসাব করে নেয় যে বাম থেকে বা ডান দিক থেকে কোনো গাড়ি আসছে কিনা এবং সেটা কত দ্রুত আসছে এবং তাকে কত দ্রুত পার হতে হবে, সে কিন্তু একটা গাণিতিক একটা ব্যাখ্যা সে তৈরি করে নিল। অর্থাৎ লেখাপড়া না জানলেও সে কিন্তু
গণিত করছে। তো প্রতিনিয়ত আমরা দৈনন্দিন জীবনে গণিত করেই যাচ্ছি। এই গণিতের ভাষা বা গণিতের যে উপস্থাপনা, এটা প্রতিনিয়ত প্রত্যেক মানুষই করে থাকেন। তো আমরা সবচেয়ে শিশুদেরকে গণিত শেখানোর জন্য বা এই সংখ্যা প্রতীকগুলো শেখানোর জন্য খুব সহজ সহজ কিছু কিছু আমরা পন্থা দেখাতে পারি, নিতে পারি। এক্ষেত্রে আমাদের পরিকল্পনার অবশ্যই প্রয়োজন এবং এগুলোর উচ্চারণ সম্পর্কে শিক্ষার্থীদের শুরু থেকেই ধারণা দেওয়া প্রয়োজন। কারণ আমরা জানি আমাদের লিখিত রূপ এবং উচ্চারিত রূপ অনেকটা ভিন্ন, বিভিন্ন স্থান ভেদে, বিভিন্ন শব্দ ভেদে ভিন্ন। তা আমরা এই গণিত অঙ্কগুলো আমরা উপস্থাপন করার আগে আমরা শিক্ষার্থীদের আমাদের দুই হাত দেখাবো এবং এই হাত দিয়েই শুরু হবে ওদের গণনা। গণনার জন্য আমরা অনেক ধরনের উপকরণ ব্যবহার করতে পারি। আমাদের ঘরে আছে, আমাদের স্কুলে আছে, রাস্তাঘাট যেখানে শিক্ষার্থীরা যাক, তাদেরকে নিয়ে যান বাবা মা, বিভিন্ন খেলার মাঠ নিয়ে যান বা বিভিন্ন মার্কেটে নিয়ে যান, শিশু পার্কে নিয়ে যান। তো আমরা সব জায়গা সর্বক্ষেত্রে আমরা শিক্ষার্থীদের সেই উপকরণগুলো দেখাতে পারি। যেমন বাবা যখন রাস্তা বের হচ্ছেন তার সন্তানকে নিয়ে, রিক্সায় চড়ে যাচ্ছেন, তো শিক্ষার্থীকে বা বাচ্চাকে সে যেন বলতে পারে এখানে একটা গাড়ি, এখানে একটা গাড়ি, গাড়ি দিয়ে হিসাব করতে পারে বা স্কুল দিয়ে হিসাব করতে পারে, মানুষ দিয়ে হিসাব করতে পারে। এভাবে কিন্তু আমরা তাদেরকে ধারণা দিতে পারি। ঘরের মধ্যে যেমন ডাইনিং টেবিলের এখানে আমাদের কয়টা চেয়ার আছে আমি বাচ্চাকে দিয়ে গোনাতে পারি, বা গ্লাস কয়টি আছে ডাইনিং টেবিলে, কাপ কয়টি আছে, প্লেট কয়টি আছে, এভাবে আমরা কিন্তু তাদের কাউন্টিং করাতে পারি। এছাড়া আমরা এখানে দুটো হাত আঁকা আছে, আমরা ক্লাসে যখন আমরা শিক্ষকরা যখন শিক্ষার্থীদের গণনা শেখাবো, শুরুতে তাদেরকে আমরা হাত দেখাবো যে আমাদের এক হাতে কয়টি আঙুল এবং এই আঙুলগুলো টাচ করে করে আমরা গণনা শেখাবো। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10 এভাবে হাত দিয়ে আমরা তাদের গণনা করতে বলতে পারি। অথবা ছবি এঁকে দিলাম, সেখানে এসে শিক্ষার্থী গুনে গুনে এটা উপস্থাপন করতে পারে। আবার যখন প্রথম শিক্ষার্থী যখন প্রথম শিখবে, এক বলা, দুই বলা, বা এক চিনবে, দুই চিনবে, তখন আমরা কিন্তু তাদের একটা পরিবেশ তৈরি করে দিতে পারি স্কুলে। যেমন যখন যেদিন আমরা এক শুরু করব লেখা, তখন ওই ক্লাসরুমের মধ্যে আমরা একটা অ্যাপেল নিয়ে আসতে পারি বা একটা বেলুন ঝুলিয়ে দিতে পারি। আবার বোর্ডের মধ্যে আমরা এক লিখে রাখতে পারি, দেয়ালে এক লিখে টানাতে পারি, একটা চেয়ার রাখতে পারি, এবং ক্লাসের যে শিক্ষার্থীরা আছে সে শিক্ষার্থীদের কাছ থেকে একটি স্টুডেন্ট বা একজন শিক্ষার্থী বোর্ডের সামনে দাঁড় করিয়ে রাখতে পারি। এরপর আমরা প্র্যাকটিক্যালি তাদেরকে বলতে পারি এখানে আপেল কয়টা আছে, একটা, এখানে শিক্ষার্থী কয়জন আছে, একটি, বোর্ডে অ্যাপেল আঁকা আছে কয়টি, একটি, দেয়ালে ওই সংখ্যাটি কত, এক। এবং পাশাপাশি আমরা বিভিন্ন ধরনের ফলক ব্যবহার করতে পারি বা কার্ড, প্লেইং কার্ড আছে ব্যবহার করতে পারি। আমি কিছু উপকরণ দেখাচ্ছি, যেমন এখানে আমার হাতে কিছু সংখ্যা আছে, সংখ্যাগুলো একটু কালারফুল এবং এই ফ্ল্যাশ কার্ডের মতো, এগুলো আমরা তাদেরকে দেখাতে পারি। এটি এক, বা একের পাশাপাশি আমরা সাথে সাথে ইংরেজি ওয়ান কি হয় সেটাও আমরা দেখাতে পারি। এভাবে করে 2 বা 2, 3 বা 3 এভাবে আমরা এই ফ্ল্যাশ কার্ডের মতো এগুলো আমরা ইউজ করতে পারি এবং এগুলো সাথে সাথে শিক্ষার্থীদের হাতে আমরা দিয়ে দিতে পারি। যে শিক্ষার্থীরা ক্লাসে সারিবদ্ধভাবে বসলো সবাইকে আমরা হাতে দিয়ে দিতে পারি এবং সে ওইটি সাথে অনেকক্ষণ রাখতে পারি। এছাড়া আমরা আকৃতি ভেদে এখানে ঘরের শেপে আমরা
ফ্ল্যাশ কার্ড ইউজ করতে পারি, বিভিন্ন শেপে ইউজ করতে পারি। আমি কিছু নমুনা নিয়ে এসেছি, 1 বা 1, 2 বা 2, এভাবে ঘরের মতো করে আকৃতিগুলো আছে যে শিক্ষার্থীরা যেন আনন্দ পায়, মজা পায়। এরপর ছোট ছোট আছে কিছু, এগুলো আমরা ব্যবহার করতে পারি, 10, 9, এবং এগুলো আমরা অতি সহজে শিক্ষার্থীদের হাতে দিতে পারি, অথবা তাদেরকে যেদিন যে সংখ্যাটি আমরা শিখালাম সেই সংখ্যাটি আমরা তাদেরকে দিয়ে দিতে পারি, বাড়িতে দিয়ে দিতে পারি প্রত্যেক শিশুর হাতে, যে এটি তার বাড়িতে নিয়ে যাবে এবং সাথে রাখবে। এবং এটি একসময় এই সংখ্যাটি একসময় তার মনের ভিতরে, তার ব্রেনের মধ্যে জমা হয়ে থাকবে, অর্থাৎ এক বললেই যেন তার ভিতরে বা মনের ভিতরে এক এক ছবিটি ভেসে ওঠে, এবং সংখ্যাগুলো প্রত্যেকটি সংখ্যায় তার বলার সাথে সাথে যেন সেটি তার ভেতরে জেগে ওঠে। তাহলে যদি সে এমনভাবে অভ্যস্ত হয়ে যায়, সংখ্যা বলার সাথে সাথে সে তার ভিতরে এটার ছবি দেখতে পায়, তাহলে সেটা আত্মপ্রকাশ করাটা তার জন্য সহজ হবে, তাকে তখন লেখা শেখানোটা তার জন্য সহজ হবে। এরপর আসি আমরা কাউন্টিংয়ে যেতে পারি, যেমন 1 আছে, 1-এর সাথে একটি অ্যাপেলের ছবি আছে, এটাও আমরা দেখাতে পারি এভাবে করে, যে একটি অ্যাপেল এখানে 1, দুইটি আপেল, 2টি খুকু আছে, 3টি আপেল, সরি 3টি 3টি ডিম আছে এখানে, 3 প্রকাশ করতে পারি, 4টি বিড়াল আছে, 4, হাতে 5টি আঙুল আছে। এভাবে করেও আমরা তাদেরকে ফ্ল্যাশ কার্ড গুলো আমরা দেখাতে পারি এবং প্রতিনিয়ত তাদেরকে এগুলোর ব্যবহার দেখাতে পারি। তো ভিউয়ার্স, লেখা শেখানোর পূর্বে সবচেয়ে জরুরি হলো তাদেরকে এগুলো চেনানো। যখন সে চিনে যাবে, এরপর আমরা যদি লেখাতে যাই, তাদের লিখতে খুবই সহজ এবং অল্প সময়ের মধ্যে আমরা লেখাগুলো শেখাতে পারবো। এখন আমরা এই লিপিগুলো বা এই সংখ্যা প্রতীকগুলো কিভাবে শিক্ষার্থীদের শেখাবো বা কিভাবে লিখলে সুন্দর হবে সে সম্পর্কে কিছুটা আলোচনা করছি। এই সংখ্যা প্রতীকটি আমরা যখন লিখব তখন এটির উচ্চারণটাও শেখাবো, এটির লিখিত বা বানান এ ক। কিন্তু আমরা কিন্তু এক উচ্চারণ করি না, এটার উচ্চারণটা এক, এক অর্থাৎ এ আমরা জফলায় আকার দিয়ে বলতে পারি এক। এটাকে অনেকে এক বলে থাকেন, এক না, এটা হলো এক, বানানটা হলো এক, কিন্তু উচ্চারণটি হলো এক। তাহলে এটা আমরা কিভাবে লিখতে পারি? আরেকটি কথা সংযোজন প্রয়োজন, আমাদের দেশে যে গণিত আমরা খাতাগুলো ব্যবহার করি, অবশ্যই ছক কাটা থাকে, ছোট শিশুদেরও ছক কাটা থাকে, সে ছকগুলো বিভিন্ন স্কুলে বিভিন্ন রকম। আমি এখানে একটা ছক কেটে রেখেছি, আবার দেখা যায় যে প্রত্যেকটা ঘরই সমান, একটা ঘর বাদ দিয়ে আমরা শিক্ষার্থীদের শিখাই। প্রি স্কুলগুলির শিক্ষার্থীদের ছকগুলি যেন একটু বড় বড় আকারে হয়, তাহলে বড় বড় লেখার মধ্যে যে ব্যালেন্সগুলো হয় এটার পজিটিভ একটা দিক। তো একইভাবে আমরা লিখবো, আমরা সবাই লিখতে পারি এক আমরা জানি, তবে শিশুরা দেখবেন যে উল্টো লেখাটা মাঝে মাঝে উল্টো লিখে ফেলে, উল্টো লেখাটা কিন্তু খুবই কঠিন, কিন্তু শিশুরা কিন্তু এটা লিখে থাকে। দেখা যায় যে অ লিখতে বললো, সে অ লিখেছে উল্টো করে, খুব কঠিন একটা বিষয়। সোজা লেখাটা, সোজা করে লেখাটাই কিন্তু সহজ, উল্টো করে লেখাটা কিন্তু দ্বিগুণ দ্বিগুণ কঠিন, কিন্তু সেটা তারা সম্ভব করে থাকে। তাহলে আমরা বুঝতে পারি যে আসলে ছোট শিক্ষার্থীরা তাদের মাথায় অনেক বুদ্ধি এবং অনেক ধরনের ব্যালেন্স দিয়ে তারা অনেক কিছু তৈরি করতে পারে। এক যখন লিখবো আমরা, তখন একটা এক আমি লিখলাম, এখানে আমাদেরকে দেখতে হবে যে এই যে মাথা এবং এই যে আমাদের গোল চিহ্নটা আছে এটা লেভেলটা সোজা আছে কিনা। হয়তো একটা শিক্ষার্থী এক লিখলো এভাবে বা এভাবে লিখলো, তাহলে আমরা সোজা দাগ দিলে বুঝতে পারবো যে আসলে অংশটা কতটুকু সামনে চলে গিয়েছে।
অথবা এখানে দাগ দিলে বুঝতে পারবো যে আসলে কতটুকু ওইদিকে সরে গিয়েছে। তাহলে এক লেখানোর সময় আমরা একটা কাজ করতে পারি যে ডট ডট দিয়ে দিতে পারি শুরুতে, তাদেরকে এই ডট গুলো তারা মিলাবে। আমাদের বাজারে বা লাইব্রেরিগুলিতে অনেক ধরনের গণিতের ডট 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 দেয়া অনেক বই দেখা যায়, অনেক সুন্দর আমি দেখেছি যে ভিন্ন ভিন্ন আঙ্গিকে, কিন্তু প্রত্যেকটি বই সুন্দর। তবে মনে রাখতে হবে যে বোর্ডে পড়ানো এবং বোর্ডে দেখানো এটা খুবই গুরুত্বপূর্ণ। যতই আমরা খাতায় লেখাই না কেন, তাদের ভিজুয়ালাইজ করার জন্য আমাদের বোর্ডে অবশ্যই একইভাবে লিখতে হয়, কোন জায়গা থেকে শুরু করতে হয় কোন জায়গাতে শেষ করতে হয় সেটি অবশ্যই মুখ্য একটি বিষয়। যেমন এক হয়তো বা অনেকেই লিখে থাকেন এখানে ঢেউ দিয়ে, এই ঢেউটা যেন আমরা ব্যবহার করি না করি। যদি কেউ করতে যাতে সামান্য ঢেউ হবে, এত বড় ঢেউ হবে না। আবার অনেকে বলে থাকেন যে এখানে কি গোলটা হবে, এত বড় হবে, একেবারে গোল হবে না চ্যাপ্টা হবে। তো এক্ষেত্রে বলবো যে আমরা ছাপার অক্ষরের মধ্যে হুবহু না যাই বা ওটার সাথে হুবহু না মেলে এটাই ভালো হবে। আমরা এক লিখব এখন। চেষ্টা করব আমরা যেন ঘরটা ভরে আমরা লিখি, তবে চারদিকের যে দাগ আছে সেটার সাথে টাচ না করাটাই শ্রেয়। এবার আমরা দুই লিখব। দুই লিখতে গিয়ে অনেক শিক্ষার্থীকে দেখা যায় যে ইংরেজি টু এর মতো করে ফেলে, অর্থাৎ দুই এখান থেকে শুরু করেছে ঠিকই কিন্তু এটা সোজা দিয়ে দেন। তো আমাদের বাংলা যে সংখ্যালিপিটি আছে দুই, সেই দুয়ে এই দাগটা সোজা হবে না। কোনো শিক্ষার্থী যদি লিখে সেটা ভুল না, সুন্দর কিভাবে হবে সেটা এখান থেকে যে আমরা শুরু করেছি, বা দুই যদি এখান থেকে নিচ থেকে শুরু করে সেটাও কিন্তু হবে না। দুই কিন্তু একের মতোই শুরু হবে, যেমন শুরুটাও উপর থেকেই হবে একের মতোই। এই মাথা এবং এই অংশটা যেন একই লেভেলে থাকে, সোজা থাকে। এবং এর পরে যে দাগটি আমরা টানবো, এখান থেকে দুইয়ের শুরুটা যেভাবে করেছি সেভাবেই এটা পেছনে যাবে, অর্থাৎ এই যে পিঠ এই সোজা এই পর্যন্ত থাকবে, এর বাড়তি হবে না। তাহলে আমরা দুই লিখি। দুইয়েও অনেকে ঢেউ দিয়ে থাকেন, সেটা যেন আমরা না দিই, বা বাংলা হ লেখার সময় যে টানটা দিই আমরা সেরকম করে দুই হবে। এরপর আমরা লিখব তিন, ইংরেজি তিন। তিন ঠিক তয়ের মতোই, তিন যদি সুন্দর করে লিখতে পারে তাহলে তার জন্য ত লেখা এবং অনেক বর্ণ লেখা তার জন্য সহজ হয়ে যাবে। তিন লেখার সময় আমাদের গোলটা চিন্তা করতে হবে যে গোলটা শুরু করবো কোথেকে, আমরা ডান দিক থেকে বাঁ দিকে যাব এইভাবে। এখন কোনো শিক্ষার্থী যদি এখান থেকে শুরু করে এভাবে চলে আসে তাহলে কিন্তু দেখতে তিনটা সুন্দর লাগবে না, অর্থাৎ ডান দিক থেকে একটু ঘুরে এসে তারপরে সংযোজন করতে হবে। আমরা যদি মনে করি যে এই গোল সোজা যে তয়ের যে মাত্রাটি আছে এর উপরে এই অংশটা যাবে না, এই পর্যন্তই সীমাবদ্ধ থাকবে, তাহলে আমরা তিন লিখছি। শুরু করতে হবে এখান থেকে তিন। এরপর আমরা লিখব চার। অনেক অভিভাবক বা শিক্ষককে দেখা যান যে চার লেখার সময় শিক্ষার্থীদের দুইটা গোল দিয়ে চার শেখান, এটা একেবারেই করা যাবে না, এটা করাটা যুক্তিসঙ্গত বা শিক্ষার্থীর জন্য মঙ্গলজনক হবে না, কারণ এটা অভ্যস্ত হয়ে গেলে পরবর্তীতে সে চার আর লিখতে পারবে না একটা, কারণ ইংরেজিতে এইট এবং বাংলায় চার দেখতে একই রকম, এবং ইংরেজি লেটার এস যেটি আছে আমাদের চার, কিন্তু আমরা দেখিয়েছিলাম এর আগে চারটা কিন্তু এস দিয়েই তৈরি হয়েছে, এস এর মতো করে সিম্বল থেকেই তৈরি হয়েছে। তো আমরা যদি শিক্ষার্থীদেরকে এস প্র্যাকটিস করাই এভাবে অনেকগুলো এস লিখে দিই, এটার মধ্যে যদি হাত ঘুরায় ঘুরাতে ঘুরাতে তার অভ্যাসটা হয়ে যাবে, পরবর্তীতে আমরা এটার জন্য এরকম সোজাটা টেনে না দিই, এটাও দেখতে হবে এখানেও গোলটা গোল করে আমরা এভাবে ঘুরা ঘুরিয়ে এটার সাথে সংযোগ। এটা প্রথম দিকে একটু কষ্ট হবে বাট পরবর্তীতে শিখে গেলে এই চারের মধ্যে যে ব্যালেন্সটি আছে এটা খুবই গুরুত্বপূর্ণ। এবার চার দিয়ে দেখা যায় যে আমরা তাদেরকে মজা করে
দেখাতে পারে যে তুমি যদি এভাবে চাল লেখো তাহলে দেখতে অসুন্দর হবে, এবং এটা দিয়ে আমরা পরবর্তীতে এইটি লিখতে পারবো না বা এস লিখতে পারবো না। আমরা এটা মজা করে বলতে পারি যে এখানে আমরা ঠোঁট দিলাম, চোখ দিলাম, এখানে একটা লেজ দিলাম, একটি হাঁসের বাচ্চা হয়ে গেল ডাকলিং। তো চার আমরা যখন লিখব অবশ্যই এস এর আকৃতি দিয়েই আমরা চাল লিখব, এবং চারটি সুন্দর হয়েছে কিনা সেটা দেখার জন্য আমরা এই দুই পাশে দাগ দিতে পারি যে দুই পাশে সমান হলো কিনা দুইটি করে চার। এরপরে যাব আমরা পাঁচ এবং ছয়, এই দুইটি পাঁচ উচ্চারণ করতে আমরা পাঁচ চন্দ্রবিন্দু আছে সেটার সাহায্যে উচ্চারণ করব। পাঁচ এবং ছয় লিখতে গিয়ে ম্যাক্সিমাম শিক্ষার্থীরা একটু গরমিল করে ফেলেন যে ছয় এভাবে ডয়ের মতো, আসলে ছয় ছাপার অক্ষরটা একটু আবার ভিন্ন, একটু রাউন্ড আছে এখানে, সেটা আমরা যাব না, ডয়ের মতো আমরা ছয় লিখব। তো শিক্ষার্থীরা এইটা লেখা লেখার তাদের জন্য একটু সহজ, এই জন্য এরা পাঁচ লেখার সময় আগে ছয় লেখেন এবং এটা সংযুক্ত করে দেয়, অথবা তারা লেখে পাঁচকে আমের মতো করে লেখে এরকম এরকম। তো আমরা পাঁচ আর ছয়ের মধ্যে পার্থক্য যেটা, মূল পার্থক্য সেটা বলছি, পাঁচে কোনো সোজা দাগ নেই, ছয়ের মধ্যে আমরা একটা সোজা দাগ ব্যবহার করতে পারি। পাঁচটা শুরু হয় কোণা থেকে, ছয়টা শুরু হয় মাঝখান থেকে। তা পাঁচ এখান থেকে আমরা যদি শুরু করি এভাবে বাঁকা দাগ, আর ছয় যদি শুরু করি সোজা দাগ, এটা যদি তাদেরকে আমরা প্রথমেই আমরা একটু ধারণা দিতে পারি তাহলে এটা মঙ্গলজনক হবে, এবং এটা এভাবে ঘুরে ওই একই দিকে যাবে। এখানে আবার শিক্ষার্থীরা আরেকটা কাজ করে যে এখানে ঠিক সব ঠিক রাখে, এখানে যাওয়ার সময় এদিকে চলে যায়, গিয়ে এই অংশটা বর্ধিত করে ফেলে এবং এই অংশটা ফাঁকাটা বেশি করে ফেলে। তা আমরা বলবো যে পাঁচ যেখান থেকে শুরু হয়েছে ঠিক সেই দিকেই যাবে, এবং পরে যে দাগটা হবে সেটা একটু ঢেউ দিয়ে আমরা লাগিয়ে দেবো। যদি প্রথমত ঢেউ দিতে না পারে আমরা একটা সোজা দাগ দিয়েও আমরা লেখাতে পারি, তবে ঢেউ দেওয়াটাই শ্রেয়। ছয় ডয়ের মতো, সেম ডয়ের মতো আমরা ছয় লিখবো, তাহলে এখানে আমরা পাঁচ লিখছি। পাঁচ এবং ছয় লিখছি। এরপর লিখব আমরা সাত। সাত লেখাটা খুবই সোজা, একটা গোল দিয়ে টান দিলে সাত হয়ে যায়। আমরা চেষ্টা করব যে সাতটাকে আরেকটু সুন্দর করে কিভাবে লেখা যায়। সাত গোল দিয়ে টান দিলেই সাত হয়। এখন শিক্ষার্থীদের কি কখনোই আমরা গোল এরকম দিয়ে তারপর সোজা টান দেওয়া হবো না, এক টানের জন্য তারা লিখতে পারে, এটার দিকে খেয়াল রাখবে। আর সুন্দর করে লিখতে হলে শুরুটা ডান থেকে আমরা বাম দিকে একটু সোজা এসে তারপর গোল করবো, তাহলে সাতের যে গোলটা আছে সিম্বলটা আছে ওটা দেখতে ভালো লাগবে। তাহলে আমরা সাত লিখছি। সাত। এরপর লিখব আট। আট লিখতে গিয়ে আমরা অনেকেই অনেক ধরনের সুন্দর করার চেষ্টা করি, যেমন ছাপার অক্ষর মধ্যে এরকম ঢেউ আছে, এই ঢেউটা আমরা শিশু শিক্ষার্থীদেরকে আমরা শেখাবো না, আমরা চেষ্টা করবো এটা যেন সোজা দিয়ে, সোজা দাগ দিয়ে, অর্থাৎ এই দাগটি সোজা আসবে, এবার জয়ের মতো করে আমরা এই অংশটা সংযুক্ত করে দেবো জয়ের মতো, এরপরে এখান থেকে আমরা সোজা দাগ দেবো, অর্থাৎ এই দাগটা বড় হবে এই দাগটা ছোট হবে, আমরা জয়ের মতো করি আট লিখব। আট। এরপর আমরা আসব নয় এবং একই শূন্য দশ। নয় লেখার সময় আমরা দুইটা জিনিস খেয়াল করে থাকি যে কেউ কেউ হয়তো বা এই দাগের সাথে লাগিয়ে গোলটাকে এখানে রাখেন, অথবা অনেকে কেউ দাগের উপরে গোলটা রাখেন, দাগের সাথে সংযুক্ত এবং দাগ থেকে এই যে তীর চিহ্ন দিয়ে দিলাম একটু উপরে। তা আমি বলবো দুটোই কারেক্ট, দুভাবে আমরা শিক্ষার্থীদের লেখাতে পারি, তবে এই দাগের সাথে সংযুক্ত করে লিখলে একটা ব্যালেন্স পাবে, একটা নির্দিষ্ট তার সীমানা পাবে। তো এটাকে আমরা এদিক থেকে যখন যাব সামান্য একটু ঢেউ দিতেই পারি আমরা,
সামান্য একটু ঢেউ হবে, এবং এটা কত দূর যাবে, এই যে গোলটা আছে, গোল অংশটা আছে, এই সোজা যেন থাকে, এটা যেন এই গোলের ওই পাশে বাম পাশে সরে না যায়, এদিকে আমরা খেয়াল রাখবো। অনেক শিক্ষার্থীকে দেখা যায় যে নয় লেখার সময় এদিকে চলে যাচ্ছে, আবার দেখা যাচ্ছে এইদিকে এভাবে চলে যাচ্ছে। এটা এড়ানোর জন্য আমরা তাদেরকে এই পরামর্শটা দিতে পারি, বা আমরা ডট ডট দিয়ে একটা দাগ টেনে দিতে পারি যে এর বাইরে যাবে না, গোলটা এখান থেকে এটা এসে এই পর্যন্ত থাকবে, এই সোজা দাগ পর্যন্ত। তাহলে আমরা তাদেরকে সঠিকভাবে আমরা নয় শিখাতে পারব। আমরা নয়টা এখানে লিখছি, একটু কারণ আছে। এখন আমরা লিখবো দশ। দশ আসলে এক এবং শূন্য, এই দুইটির সমন্বয়ে দশ হয়। দশ লিখতে গিয়ে আমরা দেখে থাকি যে অনেক অভিভাবক ইভেন শিক্ষকরাও ভুল করে থাকেন, কারণ এককের ঘর আর দশকের ঘরটা শিক্ষার্থীদের শুরু থেকেই আমরা এটা ধরিয়ে দিতে পারি। এটা না ধরিয়ে দিলে তখন পরবর্তীতে শিক্ষার্থী যখন বড় হবে, যোগ বিয়োগ যখন করবে বা সংখ্যা সাজাবে, একটি অঙ্ক করবে, তখন এককের ঘর দশকের ঘর বিচ্ছিন্ন হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। দশ আমরা কিভাবে লিখব, আমরা যখন এক দুই তিন এভাবে লিখে যাই, এভাবে যখন লিখি এককের ঘরে থাকে, নয় পর্যন্ত যখন লিখি আমরা এককের ঘর ঠিক থাকে, এরপর দশ যখন লিখব এক অবশ্যই এখানে লিখব না, এবং শূন্য ডান পাশে যাবে না, কখনোই না, এটা একেবারে ভুল হবে। আমরা লিখবো এক সোজা, আমাদের শূন্যটা আসবে, এবং এক ঘর বাম দিকে এক সরে যাবে, তখনই এটাকে আমরা দশ বলতে পারবো। এক দুই এককের ঘরে শূন্যটা পড়বে এবং বাম পাশে এক চলে যাবে, অর্থাৎ নয়ের সোজা আমার শূন্যটা পড়বে এবং বাম পাশে এক চলে যাবে, তাহলে এটা দশ হবে, একক দশক। যেহেতু প্রি স্কুল গোয়িং শিক্ষার্থীরা দশক বিষয়টা বুঝবে না, সেহেতু আমরা তাদেরকে দশ লেখানোর সময় শুধু এটুকু ইনফরমেশন দেবো যে দশ লেখার সময় নয়ের নিচে শূন্য দেব আর এক ঘর একটু বাম পাশে সরে যাবে দশ। ভিউয়ার্স, আমরা এক থেকে দশ পর্যন্ত সংখ্যাগুলো সম্পর্কে কিছু ধারণা দিলাম। আসলে গণিতের যেই সংখ্যালিপিগুলো আছে এগুলো তেমন একটু কঠিন না, বা এগুলোর মধ্যে সুন্দর করে লেখানোর বিষয় খুব কম আছে। তারপরে যতটুকু দেখালাম আমার অভিজ্ঞতা থেকে, যতটুকু আমি দেখেছি শিক্ষার্থীরা কিভাবে লিখে, কোন জায়গাতে একটু বিচ্ছিন্ন হয়ে যায় সেগুলো। এখন আমরা যাচ্ছি ইংরেজি সংখ্যাগুলো, ইংরেজি নাম্বারগুলো দুই একটি সংখ্যা আছে যেগুলো ইংরেজির সাথে মিল আছে আর বাকিগুলো ভিন্ন রকম, তো আমরা এগুলো আগে লিখে নিচ্ছি। ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন এবং জিরো, এই কয়টি আমরা লিপি আছে আমাদের নাম্বার। ওয়ান ওয়ান লিখতে গিয়ে আমরা দেখে থাকি অনেকে একটা সোজা দাগ দেন, বা শিক্ষক মন্ডলী অনেক সময় একটা দাগ দিয়ে শেখান, অথবা দাগ দেন এখানে একটা ছোট দাগ দিয়ে থাকে, আবার দেখা যায় যে এখানেও দাগ দিলেন নিচেও দাগ দিলেন, তিনটাই কারেক্ট। তবে আমরা পরিশুদ্ধ বা সবচেয়ে সুন্দর বা শুদ্ধ যেটি, এটিকে আমরা বলতে পারি, বা নিচে দাগ দিয়েও আমরা দেখিয়ে দিতে পারি। তা আমরা ওয়ান লিখি, ওয়ান সোজা একটি দাগ, এটি লেখা খুব সহজ শিক্ষার্থীদের জন্য, তবে খেয়াল রাখবো যে ওয়ান লেখার সময় এই দাগটা যেন বেশি বড় না হয়ে যায়, উপরে আমরা ছোট একটু দাগ দিব, নিচেও দিতে পারি আমরা, না দিলেও সমস্যা নেই। ওয়ান, এবার লিখবো আমরা টু। টু লিখতে গিয়ে আগে বলে নেই যে ইংরেজি এই যে নাম্বারগুলো আছে এগুলো অনেক ফন্টের আছে, তা আমরা সহজ ফন্ট যেটা, স্বাভাবিক ফন্ট যেটা, সেটাই আমরা থাকব, ব্যতিক্রম ফন্টে যাব না। টু টু দেখা যায় অনেকে এখানে গোল দেয়, গোল দিয়ে এখানে আবার ঢেউ দিয়ে এখানে লিখেন, এটাও কারেক্ট, আমরা ভুল বলবো না কোনো, ঠিক আছে।
তবে এইটুকু আমরা শিখাবো না শিক্ষার্থীদের, এখানে গোল দেওয়ার কোনো প্রয়োজন নাই বা এটা ঢেউ দিয়ে দেওয়ার কোনো প্রয়োজন নাই, এখানে আমরা সোজা একটা দাগ দিব। তো এটা আবার বাংলা দুইয়ের মতো কিন্তু আবার হবে না, এটা যাবে নিচ থেকে, এটা শুরুটা হবে নিচ থেকে, অর্থাৎ এই নিচ থেকে শুরু হবে এভাবে এবং আসবে কোথায়, এই যে যেখান থেকে শুরু করলাম সেই সোজা এ পর্যন্ত আসবে, এটা সামনে বাড়বে না, এবং এই যে পিঠ এই সোজা আমরা একটা দাগ দেবো। তাহলে আসুন আমরা টু লিখি, নিচ থেকে শুরু করব টু, এই এবং এখানে সোজা দাগ হবে এই টু। এরপর লিখবো আমরা থ্রি, থ্রি লিখতে গিয়ে দুই ধরনের থ্রি পাওয়া যায়, একটা থ্রি হলো এই, আবার আরেকটা থ্রিতে দেখা যায় যে এখানে গোল দিয়ে থাকে অনেকে, আবার এই গোল তিনটা জায়গাতেই গোল দিয়ে থাকে, এরপরে আবার এই থ্রিও দেখা যায়। তবে আমরা শিক্ষার্থীদেরকে এই দুইটা থ্রি থেকে যে কোনো একটি থ্রি আমরা শিখাতে পারি যেটা তাদের পছন্দ, আমি পছন্দ করি মূলত এটি, কারণ এটার মধ্যে সোজা দাগ আছে, এটি লেখাতন্ত্রের জন্য সহজ হবে। এই থ্রি দাগটা আমরা প্রথমে একটা দাগ দিয়ে নেব, আমরা খেয়াল রাখবো সবসময় বাম থেকে ডান দিকে আমরা দাগ দেব, সেটা ড্রয়িং এর ক্ষেত্রে হোক আর বর্ণলেখার ক্ষেত্রে হোক, বাম থেকে ডান দিকে, এবং এরপরে দাগটা আসবে এরকম বাঁকা তির্যক, এবং এখানে আমি একটা ডট দিয়ে রাখলাম। এরপরে অংশটি আসবে তিন লেখার মতো, আমরা যে তিন লেখার জন্য যে অংশটি দেই এরকম, সে তিনের মতো আসবে, ত লেখার সময় যে টানটি দিই সেটা, অর্থাৎ এই মাথা এবং এই মাথা এক লেভেলের থাকবে, তিন গেল। এবার ফোর লেখার সময়ও আমরা দেখে থাকি ফোর বিভিন্ন রকমের ফোর এসে যায়, আমাদের টানা লেখার মধ্যে একরকম ফোর এসে যায়, এরকম ফোর এসে যায়, এটা আসাটা অন্য কিছু না, এটা আমাদের নিজস্ব একটা ভিতর থেকে একটা চলে আসে, আবার এরকম ফোর দেখা যায়, আবার এরকম ফোর দেখা যায়, বিভিন্ন রকমের ফোর আছে। তো আমরা যে ফোরটি লিখতে চাইবো বা বাচ্চাদের লেখাবো শিক্ষার্থীদের, সেটি প্রথমে আমরা এরকম একটি অ্যাঙ্গেল দেব, দাগ দেব এরকম, এবং এখানে কোনো গ্যাপ না রেখে এই মাথা থেকে সোজা দাগটি আসবে, অর্থাৎ তীর চিহ্ন দিয়ে দিচ্ছি, এই দাগটি হবে ছোট আর এই দাগটি হবে বড়। তাহলে আমরা ফোর লিখছি, প্রথমে এরকম একটি অ্যাঙ্গেল দেব, এরপরে এটি সোজা নামিয়ে দেব, তাহলে ফোর। এরপর ফাইভ, ফাইভ লিখতে গিয়েও আমরা দুই রকমের ফাইভ দেখে থাকি, যে ফাইভ এরকম লিখে এখানে গোল দিই, গোল দিচ্ছে, গোল দিতে পারে সমস্যা নেই, তবে না দেওয়াটাই শ্রেয়, বা এই দাগটি এরকম বাঁকা করে দিচ্ছে, এগুলি বিভিন্ন ফন্টে লেখা আছে। তবে আমরা যেটা করব, বাম থেকে ডান দিকে আগে সোজা একটি দাগ দেওয়াবো, তারপর নিচের দিকে আসবে দাগটি, এরপর যেটি আমরা একটা সার্কেলের মতো করব, এবং এটি অবশ্যই এই সোজা এই পরিমাপের বাইরে যাবে না, এভাবে করে আমরা একটা সার্কেলের মতো মুখটা উপরের দিকে থাকবে। ফাইভ আমরা লিখছি, এরপর লিখবো সিক্স, সিক্স লিখতে গিয়ে শিক্ষার্থীরা যেটা করে থাকে এ কারের মতো করে ফেলে, নিচের অংশটি গোলটা ছোট দিয়ে থাকে, আমরা তাদেরকে বলবো সবসময় যে এটা যেন একারের মতো না হয়, এই গোলটা যেন একটু বড় হয়, অর্থাৎ এরকম হয়, এবং এই মাথা আর এই গোলের অংশ সোজা যেন থাকে, এটি যেন ছোট না হয়ে যায়, অর্থাৎ এমন যেন না হয়ে যায়, এরকম সিক্স যেন না হয়ে যায় বা এরকম সিক্স যেন না হয়ে যায়, এটা সোজা হলো কিনা বোঝার জন্য আমরা তাদেরকে একটি দাগ দিয়ে দিতে পারি হালকা, যেখান থেকে শুরু করব এবং এখানেই শেষ হবে। তাহলে আমরা সিক্স লিখছি, এরপর লিখবো সেভেন, সেভেন লিখতে গিয়েও আমরা কিছু অন্য ফন্টে লেখা পেয়ে যাই, যেমন এই সেভেন লিখলো এবং মাঝখানে একটি দাগ দিল, আবার এরকম করে এরকম দিল। তো আমরা এই সেভেনে না যাই, সিম্পল যেটা আমাদের ছোট শিক্ষার্থীদের শুরুতে যে সহজ হয় সেটা আমরা দিতে পারি, আমরা ডট দিয়ে দিতে পারি, তিনটে ডট দিয়ে দিতে পারি, এবং এই সোজা ডটটা দিতে হবে, অর্থাৎ এই দাগ আর এই দাগ, এই দাগটি হবে ছোট, এই দাগটি হবে বড়, এখানে ঢেউ, এখানে ঢেউ না দিলেও হবে, এখানে সোজা একটা দাগ দিলেও হবে,
ঢেউটা না দেওয়াটাই ভালো, কারণ শিক্ষার্থীরা তখন দেখা যায় ঢেউটা বেশি দিতে যায়, তখন দেখতে অসুন্দর লাগে। তাহলে আমরা 7 লিখছি, মাঝখানে কোনো দাগ দেওয়ার দরকার নেই, কোনো প্রয়োজন নেই। এবার লিখবো আমরা 8। 8 এবং বাংলায় 4 দেখতে একই রকম, আমরা এস দিয়ে লিখবো। বাংলা 4টা একটু চ্যাপ্টা আর ইংরেজিতে 8টা একটু লম্বাটে থাকে, তারপর ওই রকম ইসে আমরা যাব না, আমরা 8 এস দিয়েই লেখার চেষ্টা করব। 8 এরপরে লিখবো আমরা 9। 9 ঠিক 6 এর উল্টো, এবং 9 এর মাথাটাও অবশ্যই বড় হবে, অনেকে 9 এরকম করে লিখে থাকেন, আমরা এরকম 9 লিখবো না। আমরা শিক্ষা থেকে শুরু থেকে যদি একটু সুন্দর করে লেখা শেখাতে পারি, এটা ভবিষ্যৎ উজ্জ্বল হবে, তার হাতের লেখাটা সুন্দর থাকবে। যে শিক্ষার্থীর হাতের লেখা যত সুন্দর, উপস্থাপন খাতার মধ্যে যত সুন্দর হবে, শিক্ষক তত খুশি হবেন, এবং তার যে আশা আকাঙ্ক্ষা ভালো নম্বর পাওয়া বা শিক্ষকের মন জয় করা, সবার মন জয় করা বিশেষ করে, এটা সম্ভব। তাহলে আমরা 9টা যখন লিখব, আমরা এরকম গোলটা একটু বড়ই রাখবো, এবং এই মাথা এবং এটা যেন ঠিক থাকে। আমি আগে অনেকগুলো বর্ণের মধ্যে দেখিয়েছি যে একটা যদি আমরা দাগ দিয়ে দিতে পারি কিছু কিছু সংখ্যালিপিতে, তাহলে এটা একটা ব্যালেন্স মেনটেন করবে। আমরা 9 লিখছি, এরপর লিখবো আমরা 10। 10 ঠিক 10 এর মতো, আমরা যে থিমটা দিয়েছি যে 0টা হবে এখানে আর 1টা হয়ে যাবে বাম পাশে। তাহলে এই ছিল বাংলা এবং ইংরেজির যে সংখ্যা প্রতীকগুলো, সেগুলো কিভাবে লেখা যায়, লেখাটা সুন্দর হয় কিভাবে, সেটা আপনাদের দেখালাম। অবশ্যই আমি মনে করি যে প্রি স্কুলের শিক্ষক যারা আছেন, তাদের লেখা অনেক অনেক সুন্দর, এবং আমার চেয়ে অনেক ভালো করে তারা উপস্থাপন করতে পারে। তারপরও আমি যে ইনফরমেশনগুলো দিয়েছি, সেগুলো যদি কিছুটাও আপনাদের কাজে লাগে, আমি নিজেকে ধন্য মনে করব। আর এগুলো শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়ার সময় অবশ্যই আমাদের সচেতন হতে হবে, আমাদের পরিকল্পনা করে নিতে হবে কিভাবে তাদের হাতে তুলে দেওয়া যায়, এবং এগুলো দিয়েই তার সারা জীবন হিসেব নিকাশ করতে হবে। এগুলো যেন পরিপূর্ণভাবে তার ভেতরে থাকে, শুদ্ধভাবে থাকে, সুন্দরভাবে থাকে, এজন্য আমরা প্রতিনিয়ত আমরা চেষ্টা করে যাব তাদের পাশে কিভাবে থাকা যায়, তাদের জীবনটা কিভাবে রঙিন হয় সেদিকে আমরা সকলে খেয়াল রাখবো। আজ এ পর্যন্তই, আগামী ক্লাসে আবার নতুন বিষয় নিয়ে আসবো ইনশাল্লাহ। সে পর্যন্ত আপনারা ভালো থাকুন, আমাদের জন্য দোয়া করবেন। আমাদের স্কুলের পক্ষ থেকে আবার সকলকে অনেক অনেক শুভেচ্ছা। আসসালামু আলাইকুম।